আমরা এই বারাণসী রেলওয়ে স্টেশন থেকে স্টার্ট করে দিলাম, অটোয় করে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই হচ্ছে স্টেশন, সাদা ছকছক করছে একদম। দুন এক্সপ্রেসে চড়ে বারাণসী পৌঁছে আমরা বাইরে অটো স্ট্যান্ড থেকে অটো বুক করে নিলাম। আমাদের এখন গন্তব্য হচ্ছে আগামী 5 দিন আমরা বেনারসে যেখানে থাকবো সেই ঠিকানার উদ্দেশ্যে। আপনারা আপনাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য অটো টোটোর সাথে বাসও কিন্তু পেয়ে যাবেন। এই স্ট্যান্ডটা এগিয়ে আসলে সামনে দেখুন বাস রয়েছে, প্রচুর দোকানও রয়েছে, খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, চা কফি ফল টিফিন সবকিছু পাবেন। জ্যামটা দেখুন কি অবস্থা হয়ে গেছে, বিশাল বড় হোটেল, হোটেল মানসরোবর, হোটেল শ্বেতা রেসিডেন্সি, রেস্টুরেন্ট রয়েছে তলায়, নিউ চেতক হোটেল, প্রতাপ হোটেল, আপনাদেরকে পরপর হোটেলগুলো দেখাচ্ছি। এই সব হোটেলগুলোই হচ্ছে বারাণসী স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান হাতে বারাণসী স্টেশন, এর ঠিক অপোজিটে মানে একদম স্টেশনের কাছের হোটেল এগুলো। আমরা যেখানে থাকছি সেখানে ব্যবস্থাপনা কীরকম, এসি নন এসি রুমস ফেসিলিটিস কী কী রয়েছে এবং বুকিং করবেন কীভাবে সব কিছু জানিয়ে দেবো একে একে। এটা হচ্ছে গেস্ট হাউসের গেট, এগুলো সব পরপর গেস্ট হাউস, সামনে দেখছেন এটা অফিস, এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে। আমিও দাঁড়িয়ে আছি গেস্ট হাউসে, এর পাশেও একটা গেস্ট হাউস আছে। গেস্ট হাউসে চেক ইন করার জন্য এই অফিসে আধার বা যে কোনো আইডি কার্ড দেখিয়ে আমাদেরকে এবার চাবি দেওয়া হয়েছে। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে, একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে ওনাদের কথা মতো আমরা লাঞ্চ করে আসব, তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে এই গেটটা দিয়ে গিয়ে এই সোজা এই সামনে দেখছেন এইখানে আমাদের ভোজন কক্ষ, এটা হচ্ছে মেন গেটের দিকে যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে আরেকটা গেট, এটা 24/7 অল টাইম খোলা থাকে। এটাই হচ্ছে ডাইনিং হল, ভোজন কক্ষ, প্রসাদ কক্ষ, যাই বলুন না কেন। এই হাত ধোবার জায়গা সবই আছে, আর হ্যাঁ এই যে জুতো এখানে রেখে তবেই এই ভেতরে খেতে যাবে। আর এইখান দিয়ে আমাদের ঢোকার জায়গা, এই যে বাইরেটা পুরো, এখানে সবসময় মহারাজরা ঘুরে বেড়ান। আমাদের ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে জল, আর একটা করে পাইলের পাশে ঠাকুরের প্রসাদ, ভাত ডাল পালং পনির রাজমা চাল। দুপুরে প্রসাদ গ্রহণের পর আমরা এখন যাচ্ছি আমাদের গেস্ট রুমের দিকে। রুমে সুযোগ সুবিধা ব্যবস্থাপনা কীরকম কী রয়েছে সবটা আপনাদেরকে দেখাবো। এই শুরু হচ্ছে গেস্ট হাউস, শুধু পরিবেশটা দেখুন, সবুজে সবুজে ঘেরা শান্ত নির্মল পরিবেশে কটা দিন কাটিয়ে যেতে সত্যিই ভালো লাগে। এই যে লেখা আছে ভক্ত নিবাস, এই ভক্ত নিবাসের গেটটা দিয়ে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এরকম বেশ কয়েকটা বিল্ডিং, প্রায় 3-4 বিল্ডিং রয়েছে। এখানে এসি নন এসি বিভিন্ন রকমের রুম রয়েছে, আর আগেই দেখিয়েছিলাম সামনে রয়েছে পার্কিংয়ের জায়গা। এই যে আমার মেয়ে হেঁটে আসছে, আসুন। চাবি বার করছে, এই হচ্ছে আমাদের রুম 20। হ্যাঁ দুটো ডোর সব দেখাবো, চলুন আগে এই পাশটা নিয়ে যাই দেখিয়ে আনি। গিজার, এখানে বালতি নিয়ে আসলে গরম জল পাবে, পানীয় জলের ব্যবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার এখান থেকে। এটা গেস্ট হাউসের পিছন দিকে সিঁড়ি, এদিকেও অনেকগুলো রুম আছে দেখুন, এখানে একটা রুম রয়েছে বড় রুম, চলুন রুমগুলো দেখাই একে একে। 17 রুম, 18-19, এই হচ্ছে আমাদের রুম নাম্বারটা দেখা যাচ্ছে না, 20 রুম। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, এটা ওয়াশরুমের লাইট,
সামনে ঢুকতেই একটা বেসিন, মগ দেওয়া রয়েছে, সাবান রাখার জায়গা, একটা মিরর, হ্যাঙ্গিং পারপাসে দেওয়া, এখানে বাকেট মগ রয়েছে, এখানে জলের ব্যবস্থা। আর এইদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, বন্ধ করে দিয়ে এবার এই পাশে দেখুন একটা বেড সাইড টেবিল রয়েছে। আর এইটা হচ্ছে ডাবল বেড, দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া প্রত্যেককে, একটা বালিশ আর কার্টেন, এখানে একটা পাখা, এপাশে একটা পাখা। এইটা হচ্ছে ডাবল বেডের ওপর আর এটা হচ্ছে এই সিঙ্গেল বেডের ওপর। এখানে দেখুন দুটো ব্ল্যাঙ্কেট সেম, আমরা আমাদের লাগেজগুলো সব রেখে দিয়েছি, কাঠের আলনা, বেড সাইড টেবিল, আর একটা ফ্যান, লাইটের সুইচ আর দুটো প্লাগ পয়েন্ট। এই হচ্ছে পুরো রুমটা, দেখে নিন কতটা বড়। এইটা টেনে দিলে এটা বন্ধ করার সিস্টেম, তারপর পর্দা, দেন লাস্টে এইখানে আপনারা অপরটা তুলে দিতে পারবেন। ওপরেই ভেন্টিলেশন, এটাও মসকিউটো নেট দেওয়া। ঘরে এসেই আমার মা স্যানিটাইজ করতে স্টার্ট করে দিয়েছে। এই যে প্রত্যেকটা বেডশিট, পিলো কভার সব ম্যাচিং আর ফ্রেশ, তাও স্যানিটাইজ করে নেওয়া আর কি। একটু রেস্ট নিয়েই বিকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি এখানকার মুখ্য আকর্ষণ যে জায়গাটা সেটির টানে ঘুরে দেখতে। এখানে বসবার ব্যবস্থা প্রেয়ারের টাইমে, রাম কৃষ্ণ দীপ্ত নাম কার্তিকে গণপতি বিশ্ব।